ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে মৌলভী বাজার অ্যাসোসিয়েশন পোস্টমাউথ। রবিবার আয়োজিত এ অনুষ্ঠান হয়ে ওঠে মৌলভী বাজার প্রবাসীদের মিলন মেলা। এতে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। বিস্তারিত থাকছে রিপোর্টে। দেশাত্মবোধক গানের সাথে নূপুরের ঝংকার আর সংগঠনের সভাপতি মাসুদ আহমেদের স্বাগত বক্তব্য দিয়ে শুরু হয় মৌলভী বাজার অ্যাসোসিয়েশন পোর্টসমাউথের ঈদে পুনর্মিলনী ও পদক প্রদান অনুষ্ঠান। ডাক্তার নাজনীন আক্তার ও সালিকুর রহমানের প্রাণবন্ত উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বাংলাদেশের হাইকমিশনার মিজারুল কায়েস ও পোর্টসমাউথ নর্থের এমপি পেনি মাউন্ট। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর জেরাল্ড ভার্নন জ্যাকসন, ফয়জুর রহমান, কে এম আবু তাহের সহ অন্যান্যরা। কমিটির বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য অ্যাওয়ার্ড প্রদান করা হয় পোর্টসমাউথের বিভিন্ন ব্যক্তিদের। পাশাপাশি সাহিত্যে অবদান রাখার জন্য বিশেষ অ্যাওয়ার্ড দেওয়া হয় বিলেতে বাংলাদেশের অন্যতম কবি শামিম আজাদকে। তিনি তার প্রতিক্রিয়ায় বলেন, এ অ্যাওয়ার্ড তার দায়িত্বকে আরো বাড়িয়ে দিল। বিলেতের বাঙালি কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য অ্যাওয়ার্ড প্রদান করা হয় ওয়ালি তাসরুদ্দিনকে। তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আবু সাদ তানজাম ও ডাক্তার নাজিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানের শেষ পর্বে দর্শকদের মাতিয়ে রাখেন বাংলাদেশ থেকে আগত শিল্পী নুলক বাবু ও লন্ডনের স্থানীয় শিল্পীরা। বাংলা টিভি পোস্ট।